মালয়েশিয়া শ্রমবাজার কি নির্বাচনের কারণে বা কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে? নাও আমরা এখানে অনুমোদনও দিয়েছি, এখানে এখন তো আটকাবার কোনো কারণ নাই, ইলেকশন হোক কি না হোক। লোকগুলো লাগবে কোম্পানির, সরকারের তো লাগবে না। কাজে সরকার পরিবর্তন হলেও আমরা আশা করি যে ব্যবসা বন্ধ হবে না এবং এটা ইট উইল বি কন্টিনিউ। মালয়েশিয়ার শ্রমবাজারে আজকে পর্যন্ত আসলে কি অবস্থা? যে অনেকেই প্রশ্ন করছেন নানা রকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, উড়াল দিচ্ছে আমাদের কর্মী বন্ধুরা, অনেকেই সেই বিষয়গুলো নিয়ে আবার বিশ্বাস করে আবার প্রশ্ন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে যেই তথ্যটিতে আপনাদের জন্য প্রস্তুত করেছি সেটি হচ্ছে, 15 নভেম্বর 2022 পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এই যে নতুন কর্মী, অর্থাৎ 8 আগস্ট থেকে 15 নভেম্বর পর্যন্ত এই প্রায় 3 মাসের কয়েকদিন বেশি সময়ে 17,100 জন কর্মী মালয়েশিয়াতে গিয়েছেন। আর মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য 1,64,000-এর বেশি কর্মীর চাহিদাপত্র অনুমোদন দিয়েছে, অর্থাৎ দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে ওই দেশের নিয়োগদাতাদেরকে যে বাংলাদেশ থেকে এই কর্মী তোমরা আনতে পারবা। এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে, বাড়তে থাকবে, তার মানে এই কর্মী কিন্তু সেখানে যাবে বা তারা নেবেন নিয়োগদাতারা, সেই জন্যই তারা কিন্তু সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে। আর কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের শ্রম কল্যাণ উইং থেকে 90,000 কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। আর বড় অগ্রগতির বিষয় যেটি, মালয়েশিয়া থেকে কর্মীদের নামে কলিং ভিসা ইস্যু হয়েছে এখন পর্যন্ত 41,000-এর বেশি। সেই সাথে ঢাকায় মালয়েশিয়ার যেই হাই কমিশন আছে সেখান থেকে ই ভিসা ইস্যু হয়েছে 22,000-এর বেশি। এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে সকল আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স, সেখান থেকে 20,000-এর বেশি কর্মীর নামে স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বা বিএমইটি ছাড়পত্র দেওয়া হয়েছে, যেটি বিএমইটি থেকে জানানো হয়েছে। আর মঙ্গলবার অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে যেটি বলছিলাম, যে 17,000-এর বেশি কর্মী এখন পর্যন্ত মালয়েশিয়াতে গিয়েছেন, 17,100 কর্মী। এই হচ্ছে আসলে মালয়েশিয়ার বাস্তবতা। বাজার যে চালু আছে, কর্মীরা যে যাচ্ছে, এই বিষয়ে একটি অফিসিয়াল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা নতুন যুক্ত আছেন, প্রবাস খাতের সকল আপডেট তথ্য, খবরাখবর, সচেতনতামূলক বার্তা, ভিডিও সহ পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। প্রবাস তথ্য কেন্দ্র মোবাইল অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে রাখতে পারেন এবং মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজেও আপনারা ফলো করতে পারেন। এবং মনে রাখবেন, প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল এবং মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ, এই 4টি প্ল্যাটফর্ম বাদে কোনো ইউটিউব ফেসবুকে যদি আমার কোনো ভিডিও দেখেন তাহলে দয়া করে সেটিকে আপনারা অ্যাভয়েড করবেন, বিশ্বাস করবেন না। অনেকেই আমার ভিডিওগুলো চুরি করে ডাউনলোড করে আবার তাদের মতো হেডলাইন শিরোনাম দিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন, কর্মীদের বিভ্রান্ত করেন। এর জন্য প্রবাস তথ্য কেন্দ্র আর মিরাজ হোসেন গাজী এই 2টি প্ল্যাটফর্ম ছাড়া আমার ভিডিও অন্য কোথাও দেখলে ভাববেন যে সেটি তারা প্রতারণা করছে। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে ভিন দেশে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র।